হয়েছে? হয়নি তো এখনো। হ্যাঁ হয়নি এখনো। বাসন আনছে এই জুতোগুলো কে রাখছে এখানটায়? মাথায় কি রে? বাবুকে বলো বাবু কামড় দিব। এই বাবুটা তো। হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি মোটামুটি আছি, মোটামুটি মানে সেরকম ভালো না, তো ওষুধ খাচ্ছি, দেখা যাক কী হয়। আর তোমরা তো দেখতেই পারলে ওখানে মাংস রান্না হচ্ছে, তো ওগুলো আমার হাজবেন্ড রান্না করছে, রান্নাও করছে, আর এদিকে মাশরুম প্যাকেটিং করছে বাইরে। সংসারে বহুত কাজ থাকে, তো সেগুলো একটা ছেলে মানুষ দুদিকে সামলানো মানে বহুত কষ্টকর। আর ওখানে দেখতে পাচ্ছিল একটা মহিলা, তো ওটা হচ্ছে একটা আমাদের মাসি হয়। আমি ওনাকে ডাক দিয়েছি যে একটু হেল্প করে দিয়ে যাও, ও একা একা কত করবে, তাই মাসিটাকে ডাক দিয়েছি একটু হেল্প করে দিবে। আর দেখছো আমার ছেলের অবস্থা, ও একটা তাওয়া নিয়েছে, তাওয়াটা নিয়ে ওইটা নিয়ে বাবা লাগবে লাগবে ওটা দিয়ে ব্যথা লাগবে, তো ছেলে ওটা নিয়ে ব্যস্ত। আর আমি না মরে বেঁচে আছি আর কি, মানে আমার শরীরের কন্ডিশন এরকমই। আর এত সুন্দর ব্লগ দিচ্ছিলাম কন্টিনিউ, মনটাই খারাপ হয়ে গেল। কত কিছু প্ল্যান ছিল, আজকে এটা কালকে ওটা, ভাবছিলাম যে নতুন কিছু নিয়ে আসবো, শাড়ি কালেকশনই হোক, গোল্ড কালেকশনই হোক, বা কিছু একটা নিয়ে আসার খুব ইচ্ছা ছিল খুব শিগগিরই। আমি অনেক আগে, হ্যাঁ তো এগুলো আমি অনেক আগে দিয়েছি, শাড়ি কালেকশন তো আমি আগে দিয়েইছি, ছিল এখন আরেকবার নতুন করে দিব, তো সেগুলো তো হয়ে উঠলই না। ভাবছিলাম যে রুম ট্যুরটা আগে দিয়েছিলাম, রুম ট্যুরটা বেশি একটা ভালো হয় না, হ্যাঁ তো রুম ট্যুরটা আরেকবার দিব সেটাও ভাবছিলাম, কোনো ব্যাপার না, ভালো হলে দিব। তো খুব শিগগিরই আমি সুস্থ হয়ে গেলে তোমাদেরকে সব কিছু শেয়ার করবো। একটা মেয়ে মানুষ না, একটা মহিলা যখন তোমার অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকে আর তার সংসারে যখন দেখার মতো কেউ থাকে না, তখনের পরিস্থিতিটা যে কীরকম, মানে শুধুমাত্র সেই জানে, যারা সিঙ্গেল তারাই জানে। কতটুকু কষ্ট হচ্ছে একটা বাচ্চা, সবকিছু মানে সব একদিকে, আর আমি বিছানা করে সবকিছু সামলানো। যারা অসুস্থ হয়, যাদের সংসারে কেউ করার থাকে না,
তারাই বলতে পারবে আজকাল পরিস্থিতিটা কিরকম চলছে। তো যাই হোক, দুদিন পরপর পেন কিলার খেয়েছিলাম ব্যথায়, তো এখন আর পেন কিলার নেইনি। কালকের পর থেকে পেন কিলার নেইনি, এখন মানে এখন ব্যথাটা সহ্য হচ্ছে তাই পেন কিলার নেইনি। আগে ব্যথাটা সহ্য হচ্ছিল না তাই পেন কিলার নিয়েছিলাম। তো চলো রেগুলার মেনটেন করে ভিডিও দিয়েছিলাম, তার জন্য এখন একটু আলোচনা করি। তোমাদেরও জানা হলো যে আমার সিচুয়েশনটা কিরকম আছে, ভিডিওটাও দিয়ে দিলাম একটা। তো চলো, আমি যে উঠে মোবাইলটা ধরবো, ধরে যে ভিডিও বানাবো, তো সেটার ক্ষমতা আমার নেই। নাহলে তো সুন্দর ব্লগ বানাতে পারি, কিন্তু আমার যে উঠে মোবাইল ধরে রাখবো অতটুকু শক্তি শরীরে নেই। তো চলো এই ব্লগটা এই অবধি। তোমরা যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা প্রেস করে দিও। যদি সাবস্ক্রাইব করে থাকো, নিশ্চয়ই ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করেছো। বেল আইকনটা প্রেস না করলে তো তুমি আমার ভিডিও নোটিফিকেশন পাবেই না। আর আমি না ভিডিও বানানোর যে শক্তিটুকু সেটুকু আমি অনেক ব্লগারদের দেখে পাই। অনেক ব্লগার আছে যাদেরকে দেখে শক্তি পায় যে তারা ভিডিও রেগুলার দিতে পারে, আমি কেন দেবো না। আমি অসুস্থ আছি তো কি আছে, যেরকম আছে সেরকমই দুটো কথা বলে তোমাদেরকে ভিডিও দিয়ে এটাই ভাবলাম, তাই ভিডিওটা করেই ফেললাম। আর তো চলো, যারা সবসময় দেখো তারা প্লিজ লাইক করে দিও। সুস্থ থাকো, ভালো থাকো। ডাক্তার বলেছে আমি খুব শিগগিরই সুস্থ হয়ে যাব। তো দেখা যাক কি হয়। এখন আমি রান্না হচ্ছে, এখন খাওয়া দাওয়া করবো, করে একটু ওষুধ খাবো, খেয়ে শরীরটা আরাম লাগলো একটু ঘুমিয়ে পড়বো। তো চলো, বাই।